সমাপ্ত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতৃত্বে এই মানববন্ধন করা হয়। শনিবার রাজধানীর মতিঝিলে আইকন টাওয়ারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় চেম্বারগুলো অনলাইনে এই মানববন্ধনে যুক্ত হয়। মানববন্ধনে যোগ দিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে কোনো অবমাননাই সহ্য করা হবে না। দেশকে আঘাত করা, এদেশের স্বাধীনতাকে আঘাত করা, এদেশের মানুষ কোনদিনও এটা মেনে নিতে পারে। আজকে আপনারা ষড়যুদ্ধ করছেন, তাই স্বাধীনতার চেতনায় যাচ্ছি, অবশ্যই এটা কোনদিন সহ্য করতে করবে না।